খাস না কেন, খা খা। আরে ভালো গাছ নিয়ে আইসি তো, খা। নে খা, খা রে খা, আয় নে। এই শাকিল চল। কি রে তুই এখানে? পানি শেষ হয়ে গেছে, চল নদীতে পানি আনতে যাই। এখন যাবি নদীতে পানি আনতে? হ্যাঁ, পানি শেষ হয়ে গেছে, ওহন যাব না তো কখন যাব? কাছে কই তুই পানি আনতে যাইতেছস? আরে সংসারে কি কাম কম, মায়ের রান্না করতেছে, ভাবলাম আমি নিয়ে আসি। তুই এত কষ্ট করে পানি আনস, আমার ভাল লাগে না। দে এটা আমারে দে, আমি নিয়ে যাই। তাড়াতাড়ি আমি জানি যে তুই পারবি না, আমি তো ভুলে গেছিলাম তুই তো একটা প্রতিবন্ধী, তোর দ্বারা কিছু হইব না, আমার এই কষ্ট করালাম। কি রে কি দেখ শাকিল? হ্যাঁ দেখ পেয়ারা, আমার ওই পেয়ারাটা পাইনো দে না, পাকছে। পেয়ারা খাবি? হ্যাঁ। আচ্ছা তারা পার না, এটা তো মেলা উপরে রে। আমি তো নকল পাইতেছি না, তোর দ্বারা কিচ্ছু হইব না। দেখ কাজ কর, তুই আমার জায়গা আমি পাইলে আনি। তুই পারবি? আমি চিন্তা করে ফলাই নেবে। আমি তো কইলাম আমি তোর পেয়ারা খাওয়াবো নি। তুই চুপ থাক, তোর পেয়ারা গায়ে না লাগবো না, তুই ইচ্ছা করে ফলাই চল, তুই নিজে প্রতিবন্ধী, ওই জন্য তুই আমার প্রতিবন্ধী বানাইতে চাস। এমন কথা কইস না, আমি তোর পেয়ারা খাওয়াবো নি, তুই চিন্তা করিস না। তুই চুপ থাক, তোর কাছে আর পেয়ারা আমি খাবো না, তুই আমার ফলাই দিলি ও মা গো। বেশি ব্যথা পাইছস? প্রতিবন্ধী মানুষ আমি,
তোমার নিয়া আমার অনেক চিন্তা হয়। তুমি যে এখানে সেখানে যাও, কোন জায়গা পয়রা যে মইরা থাও আল্লাহ জানে। পয়রা মইরা গেলে এই প্রতিবন্ধ জীবনের অবসান হইতো, আমি মুক্তি পাইতাম। শাকিল ভাই, আমি কই কি, তুমি দেখে শুনা একটা বিয়া করো। বিয়া আমারে কারা করবো? বিয়া কেন, কত মানুষই তো আছে। তুই কর আমারে বিয়া। তোমারে বিয়া করতে আমার কই গেছে। আরে উর্মি, তুমি কেমন আছো? ভালো, তাই আপনি কেমন আছেন? তুমি আমারে আপনি কইতাছো কে? তাই কি কমু উর্মি, তুমি আর আমি দুজনে এক ক্লাসে পড়তাম, দুজনে দুজনে পছন্দ করতাম, আর তুমি আজকে আমারে আপনি আপনি করো কে? তুমি কইতে পারো না যে সেই কবে ঢাকায় চলে গেলেন আর অহন আইলেন, আর অহন তো আপনি অনেক স্মার্ট হয়ে গেছেন, অহন কি আমার ভালো লাগবো? উর্মি, আমি কিন্তু তোমারে এখনো অনেক পছন্দ করি। আসলে আপনি আমাকে পছন্দ করেন? আচ্ছা, আমার আবার দেরি হয়ে যাইতাছে, আমার রান্না করতেছে, খেতে গেছিলাম সবজি আনতে, চলেন বাকি কথা হাঁটতে হাঁটতে বলি। তুমি আবার আপনি কও। ঠিক আছে চলো। উর্মি উর্মি সাসি। আরে সাকে, তুমি? সাসি, উর্মি কই? উর্মি ঘরে কার সাথে যেন কথা বলে ফোনে। ও আচ্ছা, ঠিক আছে। আমি আমি কি সাসি একটু অল্লাহকে দেখা করবো পারি? একটু দেখা করে আহি। আচ্ছা করো। আচ্ছা ঠিক আছে সাসি। তোরে দেখতে ইচ্ছা করলো, তাই কইলাম তোর একটু দেখে আহি। তুই কেমন আছোস? ভালো আছি। আমি কেমন আছি এটা দেখার জন্য তুই রাইতে আইলি, সময় আর পাইলি না। না এটা ঠিক আছে, তাই তোর লাগি একটা জিনিস নিয়ে এসেছি। আমার জন্য জিনিস? হ্যাঁ। কি জিনিস? এই যে পেয়ারা নিয়ে এসেছি। তুই না পেয়ারা অনেক পছন্দ করস, এর লাগা আমি এই পেয়ারা দুইটা তোর লাগি পায়রা নিয়ে এসেছি। নে কই দে। কি রে, তোর কাছে ভাল লাগে নাই মনে হয় না? না ভাল লাগছে। আচ্ছা শাকিল শোন না, আমি না ফোনে কথা কইতাছি, তুই এখন যা। উর্মি, তুই জানি কেমন বদলায় গেছস রে, তুই আর আগের মতন নাই। আগের মতন নাই মানে? আমি আগের মতনই আছি, তুই এখন যা তো, কালকে কথা কমনি যা। যাইতাছি। যা, যাইতাছি না যা, আমি একটু ফোনে কথা কইতাছি যা। অহন বইয়া আছে। আচ্ছা তুই রাগ করিস না, আমি যাইতাছি।
কও আর কইও না ওই যে আমার শাস্তি হয়ে গেছিল তোমারে ছাড়া আমি ভালো থাকতে পারি? হা হা হইছে, লেকচার বাজি বন্ধ করো। এই দেখো তোমার লেগে কি আনছি, দুইটা পেয়ারা নিয়ে আইছি। বাবা, আমি পেয়ারা পছন্দ করি, তুমি এটা জানলা কেমনে? জানি জানি, আমার মন কইতেছিল তুমি পেয়ারা পছন্দ করো। আর তুমি দূরে দূরে থাকো কে, কাছে আসো। হইছে, আর কাছে আমার লাগবো না। জানো আমার না এইভাবে চুপি চুপি দেখা করতে ভালো লাগে না। তাই কি কম কি করবা, তুমি বুঝো না। বুঝি, সবই বুঝি। কি হইতে মন চায়? এইবার কও, কবে আমারে বউ করে ঘরে নিবা? শোনো, আব্বা বাড়িতে ঘর বাড়ি দিতে আছে, বিল্ডিংটা কমপ্লিট হইলে তারপরে তোমারে বউ বানা আমাকে বাড়ি নিব। আচ্ছা ঠিক আছে, তুমি বৈশা বৈশা পেয়ারা খাও, আমি গেলাম, মা আবার চিন্তা করব। তুমি এক কামড় খাও। না আমি খাবো না, তুমি খাও। ভালো হলো, আচ্ছা যাও যাও, গাছ পেয়ারা অনেক মজা। উর্মি কি রে শাকিল, তুই? হ আমি। কি করতেছিলি? বিছনা গুছাইতাছি, তুই এই সময়? আইলাম। আসলে তোরে না দেখলে আমার ভাল লাগে না, তাই একবার করে তোর লগে দেখা করে যাই। হ আচ্ছা। উর্মি, তোর লেগে একটা জিনিস নিয়ে আইছি। আমার লেগে তুই জিনিস আনছস? কি জিনিস আনছস? মনে হয় আমরা, তাই না? কালকে তো আনছিলি পেয়ারা। আরে না, ওইরকম কিছু না, আজকে অন্য একটা কিছু নিয়ে এসেছি। অন্য কিছু কি আনছস? একটা সেন নিয়ে এসেছি তোর লেগে, দেখতো তোর পছন্দ হয় কিনা। সেন? স্বর্ণের সেন না? আরে না, স্বর্ণের হবো কেমনে, আমি তোর কামের রোজগার করি না। অনেক কষ্ট করে কটা টেহা জমাইয়া তোর লেগে সিডি গোল্ডের একটা চেন কিনছি, হেটে তোর লেগে নিয়ে আইছি। কি রে ইদানিং দেখতাছি তুই আমার উপরে খুব নজরদারি করতেছস, কিছু কইবি? সেনটা তোর পছন্দ হইছে? হ পছন্দ হইছে, তাই মনে হইতাছে তুই কিছু কইবি। কি কইবি ক? হ কুমু, উর্মি আমি না তোরে ভালোবাসি। দেখ শাকিব, ফাজলামুর একটা সীমা থাকা দরকার, তুই এখন যা তো যা। উর্মি তুই একটু ব্যাপারটা ভাইবা দেখ। তুই যাবি অমন, যা এখন যা, বাপ মনে পড়ে, তুই যা যা তো। আচ্ছা যাইতাছি। যা যা। এই রেটাইছে আমারে কইতে আমারে নাকি ভালোবাসে।
প্রতিবন্ধী খোরা। আরে করব করব চাষি, আমি তাহলে আমগো ঘরে যাই। আচ্ছা বাবা যা। আচ্ছা তুমি এনে কি চাও? আচ্ছা ভাই, এটা উর্মি গোবারি না? হ্যাঁ, আমি ওর চাচা তো ভাই। ও, তা উর্মির কি দরকার? না ভাই, পরে আমি চিনি তো। ভাই তুমি সে নর যাই করো, তুমি আর এখানে আয়ো না। কেন? আমি আমি ওর জন্যই বাইসে আছি, ওর সাথে আমার বিয়ে হইব। ওরে আমি ভালোবাসি, ও আমার ভালোবাসে। ও, উর্মি তো আমারে সেটা কোনো সময় কয় নাই, আর আপনার মতো এরকম একটা প্রতিবন্ধী ছেলেরে বিয়ে করব, ভালোবাসে, আমার এটা বিশ্বাস হয় না। তুমি আর এই বাড়িতে আয়ো না, এই বাড়িতে আয়ো না, যাও ভাই। তোমার জন্য আনছো কেন? তোমার তো চেনের অনেক মানুষ আছে। মানুষ কেন? তোমার চাস্তো ভাই? চাস্তো ভাই? প্রতিবন্ধী করছো তোমারে? এত সাহস ও তোমার এই কথা কইছে? আচ্ছা তুমি যাও, আমি দেখতাছি। আমি বিয়া করার স্বাদ ঘুচাই দিতাছি। তুই আমার ভালোবাসো? কি কইতেছস তুই?
কি কইতাছিস যা কইতাছিস তার উত্তর দে। তুই আমার ভালোবাসোস? হ্যাঁ ভালো তো বাসি। তুই আমার বিয়ে করবি? ভালো যখন বাসি বিয়ে তো করতেই চাই। ও এইবার বুঝছি, তুই আমার রাইতের বেলা থেকে পেয়ারা দিয়ে আসুস কেন, সিটি গোল্ডে চেন দিয়ে আসুস কেন, এইবার আমার পানির মতন ক্লিয়ার। এই জন্য তাই না, প্রতিবন্ধীর ঘরের প্রতিবন্ধী সব কত, ও আমার বিয়ে করবে, ও আমারে ভালোবাসে। এই ধর তোর চেন, শোন তোর এই মুখ যদি আমারে আর দেখা তাহলে কিন্তু ভালো হইবে না কইয়া দিলাম, শালা প্রতিবন্ধী। প্রতিবন্ধীর সব কত, ও আমারে ভালোবাসে, ও আমারে বিয়া করবো। আরে আমার মতন মাইয়ারে আর বিয়া করার কোনো যোগ্যতা আছে? প্রতিবন্ধীর ঘরে তোরে কি রে মা, কি হয়েছে তোর মা? শাকিল রে তুমি মাথায় তুলছো কেন, কি হয়েছে মা? ওই প্রতিবন্ধী আমার নাকি ভালোবাসে, ওর ভালোবাসা ছুটাই দিছি কেন? শাকিল রে কিছু কইছিস তুই? হ কইছি, ও আমার সামনে আর ভালোবাসার কথা কইতে আইব না। উর্মি তুই কিন্তু ভুল করতে আছো, শাকিল কিন্তু তোরে অনেক ভালোবাসে, ও আমার কইছে তোরে বিয়ে করব। তোমার বিয়ের কথা কইছে, তুমি কিছু কইলে না? প্রতিবন্ধী সাহস কত, আমার নাকি বিয়ে করব? শাকিল প্রতিবন্ধী না। প্রতিবন্ধী না তাহলে কি? ও প্রতিবন্ধী ছিল না, আর মা বাবা মারার পর আমার কাছেই ছিল, ও তোর জন্যই প্রতিবন্ধী হয়েছে। মা তুমি এটা কি কও? হ্যাঁ শাকিল তোর জন্যই প্রতিবন্ধী। তোর বয়স যখন 3 বছর তখন তোর বাবা গাছ কাটতেছিল, তুই গাছের তলে পড়তে লইছিলি, তখন তোর বাঁচাইতে গিয়ে শাকিল এস প্রতিবন্ধী। মা তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, শাকিল রে আমি অনেক অপমান করছি। চলো মা শাকিলের ঘরে যাই, ঘরে যাইয়া শাকিলের কাছে মাফ চাই। শাকিল 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 কই গেছে মা, শাকিল কই গেছে? জানি না রে মা, চল বাইরে গিয়ে খুঁজে দেখি। চলো যাই। আমার এই প্রতিবন্ধী জীবন রেখে আর কি করুম, আমার আমার মা বাপ নাই, আমার আপন বলতে কেউ নাই, আমার মরে যাওয়াই ভালো, আমি আজকে মরেই যাব। এই জীবন আমি আর রাহুম না, আমি আর রাহুম না। আমি পাসপোর্ট চাই না, আমি মরেই যাব, আমি মরেই যাব, আমি আর বাঁচতে চাই না। শাকিল এই শাকিল কি করছ তুই, তুই না আমার ভালোবাসাস, তুই তুই গলা ধরে দিতে গেলি না, তুই না না তুই আমার বিয়ে করবি না, তুই তুই আমার লেখা মরে যাবি না। শাকিল তুই আমারে ভালোবাসিস না, আমি আমি প্রতিবন্ধী হইলা আর তুই আমারে ভালোবাসবি কেন? আমি তো তোরে কামাই করে খাওয়াইতে পারব না। শাকিল তোর কামাই করতে হইব না, আমি আমি তোরে কামাই করে খাওয়াবো, আমি আমি তোরে আলাদা হইতে দিব না।
তুই সত্য কইতাছস? হ্যাঁ শাকিল ভাই, আমি সত্যি কইতাছি। আমি তোমার লালা হইতে দেব না, আমি তোমার ভালোবাসি। আমরা আমরা কাইলে বিয়ে করব। হ্যাঁ